হরকাতুল জিহাদ বাংলাদেশের রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডার সহ দুইজনকে আটক করেছে রাজশাহী নগর পুলিশ। বুধবার ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে তাদের আটক করে। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিল আটক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সমন্বয়কারী আব্দুল আজিজ ওরফে নোমান। সেই ধারাবাহিকতায় তারা আজ ভোরে রাজশাহী আসেন একটি গোপন বৈঠকে যোগ দিতে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সড়ক থেকে তাদের আটক করে। এ সময় বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। আজকে তারা রাজশাহীতে তাদের একটা মিটিং ছিল, তার সাংগঠনিক কার্যক্রমটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য হজির গ্রুপ আপনি বলছেন তাদের বিভিন্ন দুবাই থেকে এবং অন্যান্য মিডল ইস্ট থেকে তারা টাকা পয়সা নিয়ে এসে তাদের নেতাদেরকে জামিন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এবং হুজির নেতা যে তোমার আতিকুল্লাহ, সে জেলখানায় বসে সে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। এই কার্যক্রম পরিচালনা করার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে তার সাথে যারা যোগাযোগ করে তাদেরকে আমরা গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। এবং আজকে ভোর 6টার সময় খড়খড়ি বাইপাসে আমাদের চেকপোস্ট ছিল, ওখানে তারা গ্রেপ্তার হয়েছে। তার পরবর্তীভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তাদেরকে জিহাদি বই এবং অনেক কিছু আমরা জব্দ করেছি।